দর্শক আপনারা দেখছেন কেমন আছে রংপুর। আমাদের আজকের বিষয় সুরের মাঝে জীবনের আত্মকথা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন শেবু মুস্তাফিজ ভাই। আপনি দর্শকের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। যারা আজকে এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং রুবেল ভাই মিঠাপুকুর থেকে কষ্ট করে এপিগঞ্জে আমার এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এসেছেন। এই পরিশ্রমটুকু সার্থক করার জন্য সবাইকে লাইক এবং শেয়ার দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে আজকে আমরা কথা বলবো মূলত জীবনের আত্মকথা বলতে একটা মানুষের জীবনের সুরের মাঝে, এই সুরের মাঝে অর্থাৎ কিছু গান, কিছু গল্প, কিছু কথা, সেটা রংপুর অঞ্চলের যেহেতু যতটুকু আমাদের জানার মধ্যে থাকে সেটুকু আমরা বলার চেষ্টা করব। সেই সঙ্গে মূলত মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার লেখা কিছু গান, কিছু গল্প, কিছু কবিতা নিয়ে আসার কথা বলা হবে এবং আপনাদেরকে ভাঙ্গা গলায় কিছু গান শোনানো হবে। আপনারা লাইভে থাকুন। শেবু মুস্তাফিজ ভাইকে আমরা প্রথম যে বিষয়টি আপনার কাছে জানতে চাবো যে এক সময় গানগুলো ছিল জীবনের গল্প নিয়ে। আপনারা সাহিত্যিক কবিরা বা সুরকারেরা বা গীতিকারেরা যে গানগুলো লেখেন সে গানগুলো এতটাই বেশি মানুষকে বিস্মিত করে এবং ভাবায়, কিন্তু বর্তমানে যে গানগুলো এখন বর্তমান যুগে চলতেছে এই গানগুলোর মধ্যে অনেকটা বিশ্লেষণ থেকেই যায়। তো সেক্ষেত্রে আপনি কেমন মনে করেন যে গানগুলো পূর্বে যে গানগুলো ছিল সেই গান আর এখনকার গানের মধ্যে তফাৎটা আপনি কী খুঁজে পাচ্ছেন একজন সুরকার হিসেবে জানাই? না, ধন্যবাদ রুবেল ভাই। ঘটনাটা হচ্ছে কি, বয়স বলে একটি কথা আছে, প্রতিটি বয়সে একটা ডিমান্ড আছে। হ্যাঁ, এক সময় আমরা ছাত্র জীবনে কলেজে বেঞ্চে বা টেবিলে থাপড়ায় থাপড়ায় গান করতাম। এখন সময়ের সাথে প্রতিটাই আধুনিক। যারা আজকে নতুন করে কিছু গান করছে তাদেরকে আমি কখনোই ছোট করে বলবো না, তাদের গানের এক ধরনের গান। আর যদি কিছু ভালো এবং মন্দ বলে কিছু কথা থাকে সেটা আসলে বিচার করবে দর্শক শ্রোতারা। আমি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবো না। আমার কাছে গান হচ্ছে মানুষের মনের খোরাক, যেটা মনকে ছুঁয়ে যায় সেটা মনেই থেকে যায়, আর যেটা কানকে ভেদ করে চলে যায় সেটা নিয়ে আসলে আক্ষরিক অর্থ বলার কিছু নেই। আগের গানগুলোর মধ্যে গানগুলো শুনলেই মনে হয় যেন একটা গল্প, একটা জীবন, একটা গাথা। আমরা এক সময় আমাদের দেশে জানতে পারছিলাম যে নকশি কাথা, নকশি কাথার প্রতিটা সুজের সুয়ের গাথায় পড়ায় পড়ায় একটা করে গল্প আছে। তো সে গানগুলোর মধ্যেও কিন্তু একটা গল্প জড়িয়ে থাকে। সেক্ষেত্রে এখনকার যে গানগুলো আছে এই গানগুলো আসলে মানুষকে কি ভাবায় আপনি মনে করেন? অবশ্যই ভাবায়, কিন্তু এই আলোচনা আসলে বিশদ আলোচনা। এই আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলেও অল্প সময়ে বিজ্ঞান প্রযুক্তির মানে উন্নয়ন অগ্রগতি অনেকগুলো জিনিসকে খেয়ে ফেলছে। হ্যাঁ, আধুনিকীকরণের নামে অনেকগুলো জিনিস আপনি দেখেন, এক মোবাইলের মধ্যে সমস্ত কিছু ঢুকে গেছে। আপনার রেডিও নাই, ক্যাসেট প্লেয়ার নাই, আপনার টুপির আলো নাই, এখন সব কারেন্ট আলো। সেই জায়গায় অত্যাধুনিক বলে কিছু কথা তো থাকবে, সেটা আপনাকে যেটা টাচ করবে সেটা আপনার গান, আর যেটা ওই বয়সে কাউকে টাচ করবে সেটা তার গান, আর যেটা সার্বজনীন গান সেটা কখনো শেষ হবে না, সেটা থেকেই যাবে। আমরা গান, কবিতা, ছড়া সকলের মধ্যে একটা গল্প খুঁজে পাই অবশ্যই, কিন্তু বর্তমানে যে গানগুলো হচ্ছে এই গানগুলোর মধ্যে অনেকাংশে আমরা একটা জিনিস দেখতে পাই যে গানের মধ্যে একটা সুর থাকে, সেই সুরগুলোর মধ্যেও একটা সমস্যা। সারেগামা দিয়ে যে সূত্র গানে সেই সূত্রটা কিন্তু এখন বর্তমানে প্রয়োগ হয় না। এখন নতুন নতুন শিল্পী আসতেছে, যে শিল্পীরা যে গানগুলো গাচ্ছে হয়তো বা জনগণকে কিছুটা সময় নাড়া দিচ্ছে কিন্তু আসলে মানুষকে ভাবাচ্ছে না। মানুষ যখন দুঃখ কষ্ট ভোগে তখন তারা গান গায়, কবিতা পাঠ করে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে পূর্বে যে গানগুলো লেখা হয়েছিল এই গানগুলোর মধ্যে একটা বিচরণ ছিল, সেই বিচরণ কি এখনো পাওয়া যায় মনে করেন? রুবেল ভাই, সবাইকে তার শিখরে ফিরে যেতে হবে এবং এই জন্য একটু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। সেটা কেমন, দেখেন যে আজকের যে গানগুলো হচ্ছে সেগুলো সবগুলোকে একেবারে ফেলে দেওয়া যাবে না। এর মধ্যেও দেখেন অনেক ব্যান্ডের শিল্পী যারা, তারা অনেক চমৎকার চমৎকার লোকগীতি বা আগের গানগুলোতেই ফিরে যাচ্ছে। তা আপনি উত্থান পতন দুটাকেই মেনে নেন, যেখানে উত্থান আছে সেখানে একদম পতন হবে এবং সেখানে মানুষকে শিখরের কাছে ফিরে যেতে হবে। ভাই, আপনার সঙ্গে আমি একেবারে একমত যে যে গানটা মানে গল্পহীন গান সেই গান বেঁচে থাকবে না। তো গল্প ছাড়াও কিছু গান হোক না, তাহলে গল্পওয়ালা গানগুলোকে মানুষ সন্ধান করবে, এটা আমি মনে করি ভাই। হ্যাঁ, আমরা জানি মানুষ অনেক সময় তাদের দুঃখে কষ্টে নিজেদের সুরের মতো অনেকটাই ভাবিত করে।
সেক্ষেত্রে যে আমরা যে কবিতাগুলো দেখি, গানগুলো দেখি, এগুলো মানুষকে অনেকটাই চিন্তিত হচ্ছে। কিন্তু বর্তমানে যে গানগুলো হচ্ছে, শিল্পীর কণ্ঠে যে গানগুলো হচ্ছে, এই গানগুলো আসলে সুরটাকে মানুষ ধরে রাখতে পারতেছে না, সে সুরটা ভালো মানুষকে উপস্থাপন দিচ্ছে না, সুরটা মানুষকে সুন্দরভাবে যে একটা জিনিস ভাবাবে সে জিনিসটাও ভাবাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই গানগুলো পূর্বের সময় আমরা যে একটা গান শুনি যে মায়ের এক ধার দুধের দাম, এই যে গানটা, এই গানটার মধ্যে মায়ের সাথে যে একটা সন্তান সম্পর্ক আছে, আপনি মানে এই ধরনের যে গানগুলো আছে, এরকম অসংখ্য গান আছে এবং গানের ইতিহাসটা এরকম বলতে হয় যে এরকম ফিরোজ শাহী আমাদের শ্রদ্ধা গুরু ভজন জয় গুরু, ফিরোজ শাহী গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়ে মারা যান। সেই গানটা সে এক সেকেন্ডের লাইন ধরো সাবন্ধ হবে রং তামাশা অন্তর হইলে, এই হৃদয়গ্রাহী গান যেগুলো ছিল আছে, তার মধ্যে আপনি যে বিষয়টা উত্থাপন করার চেষ্টা করছেন এর মাধ্যমে আমরা একটা মেসেজ আজকের সমাজকে দিতে পারি। যারা নতুন গান করছেন তারা আসলে গল্প ভিত্তিক গান করেন তাহলে বেঁচে থাকতে পারবেন, এই বিতর্কে আমরা আর না গিয়ে তাদেরকে আমরা এই মেসেজটা দিই যে আপনারা যারা এখন নতুন গান করছেন এই গানগুলোর মধ্যে যেন একটা গল্প থাকে, একটা মেসেজ থাকে, একটা মানুষের হৃদয়ে যেন শুয়ে যায়। হ্যাঁ, তবে বয়সের সব এক একটা বয়সের এক এক ধরনের চাওয়া থাকে, সে চাওয়াটাও পূরণ করা দরকার। হ্যাঁ, নতুন নতুন শিল্পীরা আমার মাঝে যে গানগুলো নিয়ে আসতেছে আসলে এই গানগুলো মানুষকে ভাবাচ্ছে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু নয়, আমরা যখন এই প্রোগ্রামটি শুরু করতে যাব তার আগেও আমাদের কিছু দর্শক বলেছেন যে আসলে বর্তমান সময়ে যে গানগুলো হচ্ছে এই গানগুলো অনেকটা ক্ষেত্রেই মানুষকে ভাবাচ্ছে না, গানের মধ্যে যে মানুষের নিহিত জীবন কথা গল্প কথা আছে সেগুলো নেই। তাহলে সেক্ষেত্রে গান কি মানুষকে মানে সুন্দর পথ দেখাচ্ছে? আমরা জানি যে গান দিয়েও মানুষ অনেকটা পথ অতিক্রম করে, এ ধরনের প্রমাণ বাংলাদেশে অনেক আছে, অনেক শিল্পী আছে যারা সুন্দর সুন্দর গান পরিবেশন করতেছেন কিন্তু সেই শিল্পীগুলোকে এখন মূল্যায়ন করা হচ্ছে না, নতুন নতুন শিল্পী নিয়ে আসতেছে সুরকাররা। তাহলে যে পূর্বে যে গানগুলোতে জীবন গল্প জীবন কথা ছিল এখন কিন্তু সেটা তেমন মানে অনেকাংশে নেই বললে চলে আমি মনে করি। তো আমি আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শককে একটা মেসেজ দিতে চাই যে যারা সুরকার, যারা গীতিকার, যারা শিল্পী, তারা এমন কিছু গান করুক পূর্বের নেয়। দারুণ স্যার, আপনি একটা কথা বললেন উপরে যে সিরাজ সাই যে গানগুলো লিখছিলেন তিনি কোনো শিক্ষিত ছিলেন না, আধ্যাত্মিক জ্ঞানের একজন অধিকারী, তার গান মানুষকে লোম শিউরে উঠতে একটা সাহায্য করেছে। যে মানুষকে যে গান ভাবাচ্ছে না, যে গান মানুষের কোনো কাজে আসতেছে না, সে গানগুলো যেন গীতিকারেরা না লিখে তারা এমন কিছু লিখে যেটা মানুষকে, আমরা এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করবো যে আপনারা যারা নতুন গান করছি আমরা আসুন, আমরা বাংলার ঐতিহ্যকে ধারণ করি, লালন করি এবং সেটাকে জীবনের সাথে মিলে উত্থাপন করার চেষ্টা করি। এই মেসেজটা আজকের ইয়ং জেনারেশনের কাছে আমাদের থাকলো, সেই সঙ্গে করেন গান করেন, একটা চর্চা করেন, করতে করতে আপনাকে আবার সেই লালন সাইজের কাছে ফিরে যেতে হবে, রাধারমণ দত্তের কাছে ফিরে যেতে হবে, দূরবীন সাহার কাছে ফিরে যেতে হবে এবং ঘুরে ফিরে আপনারা দেখেন যারা আজকে এও গান গেয়ে টিভিতে বা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় উপরে উঠে আসার চেষ্টা করেছে, পরে কিন্তু তাদেরকে ওই জায়গাতেই ফিরে গিয়ে ওই রাধারমণের গান করতে হচ্ছে, লালন সাইজের গান করতে হচ্ছে। সম্প্রতি আমাদের আমরা যাকে বাউল সম্রাট বলে আখ্যায়িত করে থাকি, যে হচ্ছে সশিক্ষিত বকলম মানুষ, সেই আমাদের শাহ আব্দুল করিম জয়গুরু, তার গান মানুষকে করতে হচ্ছে এবং এই গানগুলোই যারা করছে তারাই কিন্তু ফেমাস হয়েছে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত এবং এই কারণে এই মেসেজটুকুই আমরা শুধু দিই, আসুন আমরা মূল ধারার গান করি, বাংলার মাটি ও মানুষের গান করি, হৃদয় এবং জীবনকে নিয়ে গান করি, যে গানটি মন এবং হৃদয় শুয়ে যায় সেটাই বেঁচে থাকবে, আর কোনো কিছু বেঁচে থাকবে না। এবার মোস্তাফিজ ভাই, আমি যে বিষয়তে গানের পর্বের পরে আপনি আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনি একজন লেখক, আপনি একজন লেখক, আমরা দেখছি যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এনারা যে কবিতাগুলো লেখছে এবং সত্যেন্দ্রনাথ দত্ত ইনি যে লেখনীগুলো লিখে গেছে তার উপর, তো আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ছড়া বা কবিতা যেগুলো শিশুদেরকে শেখার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এখন আমাদের দেশে একটি ছড়া আলোড়ন সৃষ্টি করে আছে, সেটা হলো হাট্টি মাটি মিটিং। এই যে দাদাভাই আমাদের রংপুরের মানুষ, হ্যাঁ দাদাভাই আপনাকে সালাম, যদি আপনি বা আপনার কেউ দেখে থাকেন আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আপনার যোগ্য উত্তরসূরি হতে পারি দাদাভাই লক্ষ্মী। এই যে গান মানে ছড়াধুলার মাধ্যমে আমরা কি ধরনের মেসেজ দিতে পারি তরুণ প্রজন্মের কাছে? মূল সমস্যাটা হচ্ছে
যেটি করেন সেটি আসলে একটা গ্রামার আছে, সরা লেখা গ্রামার আছে, সরার সংজ্ঞা আছে, সরা কবিতা পদ্য সবকে এক করে গুলায় ফেললে সেটা হবে না। সরার যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী সরা লিখতে হবে, কবিতার যে সংজ্ঞা সেই কবিতা অনুযায়ী কবিতা লিখতে হবে। সিনেমার নাটক তো আর এক না ভাই, সিনেমার সঙ্গে আলাদা, নাটকের সঙ্গে আলাদা, উপন্যাসের সঙ্গে উপন্যাস থেকে চিত্রনাট্য হতে পারে, চিত্রনাট্য থেকে দিয়ে সিনেমা তৈরি করা হয়, কিন্তু উপন্যাস কিন্তু উপন্যাসই। সেই কারণে শুদ্ধ চর্চা করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে, হ্যাঁ, সরার মাত্রা জ্ঞান থাকতে হবে, ছন্দ জ্ঞান থাকতে হবে, এটা একটা বড় বিষয়, তবে মেসেজ পাবেন। আবার দেখেন আপনি হাটিম হাটিম টিমের কথা বললেন, আমরা প্রথম যে চার লাইন জানি হাটিম হাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের কারা দুর্দশী তারা হাটিম হাটিম টিম, এই কথাটুকু যদি কেউ করে তাহলে শুধুমাত্র এটাতে যে মেসেজটা যাবে সেটা আসলে কোনো মেসেজ না, এটা কিন্তু বিশাল একটি সরা, কিন্তু এই বিশাল সরাটা কিন্তু পড়ানো হয় না, অনেকে জানেও না। হ্যাঁ, দাদা ভাই লাগে একটা বিশাল সরা, এবং পরে যখন যাবেন প্রথম মধ্যে তারা মাঠে আবার ডিম পারে এটা হাটিম হাটিম এটা কেমন কথা হলো, এটা একটা কাল্পনিক জিনিস, কিন্তু পরে যে কথাগুলো বলা হয়েছে সেটা যদি যারা জানবে তারা আসলে বুঝবে যে প্রকৃত অর্থে এই ছড়াটা কি বলতে চাচ্ছে। এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা জটিলতা আছে, আমাদেরকে যে স্কুলগুলোতে আমার স্কুলগুলো যে পড়াগুলো পড়ানো হয় এগুলো আসলে মনিটরিং নেই সরকারি পর্যায়ে, হ্যাঁ, মনিটরিং না থাকার কারণে যা তা পড়ানো হচ্ছে। এখন যেগুলো ছড়ার বই স্কুলগুলোতে দেওয়া হয় গেছিল, ছড়ার মূল্য বলে কোনো মূল্যই নেই, আমি স্পর্ধা হিসাবে কেউ দেখবেন না, আমি বিনয়ের সাথে বলতে চাই আসলে ছড়ার যা সেটা আলাদা সংজ্ঞা আছে, সংজ্ঞা অনুযায়ী তাহলে দেখবেন সরাটাও সুন্দর হবে, মানুষের মনে গেঁথে থাকবে, একবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি যে কবিতা কবির ভাষা থাকে কবিতায়, শিল্পীর ভাষা থাকে গানে, আর লেখকের ভাষা থাকে গল্পে লেখনীতে। তো আসলে আজকে যে নতুন যারা লেখক আছে তাদের বিষয়ে আপনি কি একটা দিক নির্দেশনা দিতে পারেন, তারা কি বিষয়ে লিখতে পারে বা কোন কোন বিষয়গুলো উপস্থাপন করতে পারে যেগুলো আমাদের বর্তমানে আমরা বলা চলে যে একটা যান্ত্রিক যুগে বসবাস করতেছি, বর্তমানে অনেকে বই অনেকটাই অংশে পড়ে না, এখন ফেসবুক ব্যস্ত, তাহলে সেক্ষেত্রে বই যে মানুষ পড়তেছে না, অথচ বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে, এক্ষেত্রে লেখকদের কি ভূমিকা রাখতে পারে এই যে যান্ত্রিক যুগে মোবাইল ফোনের যুগে অনেক সময় দেখা যায় বই নিয়ে বসে থাকে না, কম্পিউটার ল্যাপটপ মোবাইল নিয়ে বসে গেম খেলছে কিন্তু তারা পড়তেছে না। কিছু কিছু বিষয় চমকপ্রদ ভাবে লেখা যায় আমি মনে করি যে অনেকটাই পাঠক প্রিয় হয়ে উঠবে। অবশ্যই আপনার সাথে আমি একমত, কিন্তু এখানে বিষয় আছে কালজয়ী যতগুলো কালজয়ী লেখা জন্ম নিয়েছে তার প্রেক্ষাপট ছিল, বর্তমানে আমাদের বাংলাদেশ কেন্দ্রিক এমন কোনো কালজয়ী ঘটনা নাই যে কালজয়ী লেখার জন্ম হবে, এটা কিন্তু একটা বড় বিষয়। তার মানে আমি কি প্রত্যাশা করতেছি এখানে বড় কোনো ডিস্ট্রয় হোক, বড় কোনো ধ্বংসযজ্ঞ হোক, তা না কিন্তু, কিন্তু তারপরেও যে লেখাগুলো কালজয়ী হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, বা যারা আমাদের লাইভ প্রোগ্রামটা দেখছেন আমার সাথে একমত নাও হতে পারেন, যে দেখবেন যে এমন ঘটনা নিয়ে লেখা হচ্ছে। আজকে আমরা যদি সুকান্তর কথাই মনে করি, আমরা যদি আপনার সমরেশ মজুমদারের কথা বলি, আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের ইতিহাস ভিত্তিক যে উপন্যাসগুলো আছে সেগুলো কিন্তু প্রথম আলো এবার ওপার নিলে এই যে লেখাগুলো আছে ইতিহাস ভিত্তিক এলে কালজয়ী ঘটনা। আর আমাদের সম্প্রতি দেখেন আমরা রানা প্লাজা ধস, তারপরে আপনার চকবাজারে আগুন, আপনার বিআর কি বলে আপনার বিডিআরে তিনজনের মোবাইল টিপে কেউ কারোর দিকে তাকাই না, সেখানে কোথায় বই পড়ে ভাই? দুঃখ করে বলি আমি গত বইমেলায় আমার একটি বই বেরোচ্ছে 21 বইমেলায় 2009 সালে, সেটা হচ্ছে আমি বইটা একটু দেখাই যারা দেখতেছেন, পাগলি আমার হাত ধরেছে, এই বইটি প্রকাশ করতে গিয়ে আমাকে সুদের উপর টাকা নিতে হচ্ছে, এটা একটা বিস্ময়কর বিষয়। আমি আমার অনেক বন্ধুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছি আগাম 5টি কপি কিনে, আপনাকেও বোধ হয় বিশ্রাম মনে হয়, আগাম 2টি বা 5টি কপি কিনে এই প্রকাশনায় সহযোগিতা করুন। মানুষের আসলে সেই সময়টা আর নেই, অথচ আগে পৃষ্ঠপোষকতা করা হতো, জসীমউদ্দিনকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, আমি ভালো লিখেও আমার বইটা কোনো প্রকাশক প্রকাশ করতে চাবে না, কারণ আমি নতুন লেখক, আমাকে প্রকাশ করতে গেলে নিজের পকেটে টাকা খরচ করে প্রকাশ করতে হবে। যাই হোক, আমরা যেহেতু লাইভে আছি আমাদের অনেক বন্ধু হয়তো
আজকের বিষয় দেখছি যে সুরের মাঝে জীবনের আত্মকথা। তা আমরা এই মাঝে আমি মূলত নাটকের লোক, এ কথাটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার নাটক পীরগঞ্জ ঢাকা সহ সাভার এশিয়ার বিভিন্ন নাটক প্রদর্শিত হচ্ছে এবং আমি গর্বিত, আমি সত্যি আনন্দিত যে আমি সেই নাটক মঞ্চায়ন করতে গিয়ে উপস্থিত দর্শকের যে সাড়া এবং পাইছি, সেইটা যদি এখনো সম্ভব হয়, যা টিভি মিডিয়াগুলো আছে, কর্পোরেট বিজনেস শুরু হয়ে গেছে সব, তো ভাই আমরা যে একটা তালিম দিই সেটা কর্পোরেট তালিম দিই, হ্যাঁ, ইচ্ছে না থাকার সাথেও তালিমে দেওয়া, হ্যাঁ, তো সে কারণে আসলে আমরা যেহেতু সুরের মাঝের কথা বলতেছি, আমরা এই ফাঁকে ছোট্ট একটা গানের দুই লাইন গাই। আমি জানি এই গানটা আপনাদের আপনার পছন্দের গান, আপনি বলছেন এই গানটা আপনি ইউটিউবে দিয়েছেন, আমি জানি এই গানটার কথা এবং সুর আমার। আমি আসলে বিশ্বাস করে আমি এই বাংলার বাইরে কোথাও যেতে চাই না। এর ফাঁকে ছোট্ট একটা কথা বলি, আমি কলকাতা অনার্স পাস করার পর যখন ফিরে আসি কলকাতা থেকে, আমার বাবা জীবিত আছেন, তার জন্য সবাই দোয়া করবেন, উনি অসুস্থ। উনি আমাকে বলছিলেন, তুমি বিশ্বের যেখানে যাইতে চাও আমাকে বলো, আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবো। তখন আমি আমার বাবাকে বলছিলাম, আমি কলকাতায় থেকে বুঝেছি যে মাতৃভূমির চেয়ে বড় প্রিয় জিনিস আর পৃথিবীতে কিছু নাই। তো শো, আমি 45 বছর পরে এসে কোটিপতি হব, সেই টাকা পঞ্চভূতে লুটপুটে খাবে, আমার দরকার নেই, আমি এই বাংলার মাটিতেই থাকবে। সেটা নিয়ে গানের শিরোনাম আমি বাংলার বাউল ছেড়ে। বাজাও গো বাজাও ঢোল, হো হোল কর তালবাসি, আমি বাংলার বাউল ছেলে বাংলা ভালোবাসি গো, বাংলা ভালোবাসি। বাজাও গো বাজাও ঢোল, হো হোল কর তালবাসি, আমি বাংলার বাউল ছেলে বাংলা ভালোবাসি গো, বাংলা ভালোবাসি। একতারায় আর দোতারাতে সপ্ত সুরের খেলা, কালের সাক্ষী বটতলাতে সুখ পার্বণের মেলা গো, সুখ পার্বণের মেলা। নূপুর পায়ে বাংলার গায়ে, ও নূপুর পায়ে বাংলার গায়ে, ঘুরি নাচি নাচি, আমি বাংলার বাউল ছেলে বাংলা ভালোবাসি গো, বাংলা ভালোবাসি। রুবেল ভাই, এই ফাঁকে একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে কালের সাক্ষী বটতলাতে থানার বড়দরগা ইউনিয়নের আমবাড়ি সোলাগাড়ি গ্রামে, সেখানে 350 বছরের একটি পুরাতন বটগাছ আছে। আমি জোর দাবি জানাচ্ছি এটি বিশ্ব বটগাছ হবার যোগ্য, কারণ 350 বছরের বটগাছ বাংলাদেশের আর কোথাও নাই। ঝিকর গাছের মল্লিকপুরে যে গাছটিকে বিশ্ব বটগাছ বলা হয়, তার বয়স এখন মাত্র 110 বছরের মতো, এবং সেটিও প্রথম পর্যায়ের গাছ না, দ্বিতীয় পর্যায়ের গাছ। অতএব আপনার মাধ্যমে, এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন তাদের সবার কাছে দাবি জানাচ্ছি, একবার এসেও অন্তত দেখে যান, দূর থেকে মনে হবে এটি একটি সবুজ পাহাড়, এবং এটি যাতে বিশ্ব বট গাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এর জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে, বিশেষ করে পীরগঞ্জ বা রংপুর অঞ্চলে যারা আছেন, তারা যেন এটা জোর দাবি জানান। এই দাবি আমি আপনার মাধ্যমে এই লাইভ প্রোগ্রামে জানাচ্ছি। হয়তো সাদা নয় গে রুয়া অঙ্গে প্রেমের বসন, আল্লাহরি যে যা বলি একান্ত আসন। জয় গুরু, যে যাই বলে, যে যে ভাবে ডাকেন সৃষ্টিকর্তা একজন। হয়তো সাদা নয় গে রুয়া অঙ্গে প্রেমের বসন, আল্লাহরি যে যা বলি একান্ত আসন, খুঁজতে তারে হৃদ মাজারে, ও খুঁজতে তারে হৃদ মাজারে, যাই না মক্কা কাশি, আমি বাংলার বাউল ছেলে বাংলা ভালোবাসি গো,
বাংলা ভালোবাসি, আমরা আরো কথা বলবো, সেই কারণে এই গানটি এখানে শেষ করলাম। ধন্যবাদ মুস্তাফিজ ভাই, আপনি সুন্দর একটি গান আমাদের দর্শকদের মাঝে উপস্থাপন করলেন। তো আমি দর্শক আপনাদেরকে জানাতে একটি বিষয় না জানালেই নয়, আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে কমেন্ট করতে পারেন, যে কমেন্টটি একটি সভ্য কমেন্ট হবে এবং তার উত্তর দেবে আমাদের আজকের অতিথি। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানি, মানে আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এই যে বাংলার বাউল ছেলে জীবনানন্দ দাশও একটা কবিতা লিখেছিলেন, যে যে কবিতার মধ্যে তিনি বাংলাদেশকে উপস্থাপন করছেন, যে দেশে জন্মে সীমা কর সে দেশেই যেন মরে, তাহলে এই যে এই দেশের প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু ফুটে ওঠে কবিতা গানে কিংবা লেখনির মাধ্যমে। আসলে আমরা কি আজকে আমাদের দেশকে নিয়ে এই এতটা ভাবি? আজকে আপনি একটি বিষয় বলেন, আপনি একটা নাট্যযুগে এবং নাট্যকার নাট্য করেন, আপনার নাট্য বিভিন্ন জায়গায় প্রচারিত হয়। আমি একটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে আজকে আমাদের এই বাংলাদেশ, আমি যতদূর জানি আমাদের বাংলাদেশের নাটক সারা বিশ্বের বিস্ময় এবং বাংলাদেশের মতো নাটক এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ তৈরি করতে পারেনি, কিন্তু বর্তমানে পাঠক দর্শকেরা বাংলা নাটকের প্রতি খুব একটা বেশি আকৃষ্ট। দেশ ভারতের নাটক স্টার জলসা এবং বিভিন্ন ধরনের নাটকগুলো যেগুলো এক পর্যায়ে চলছে চলছে সেগুলো দেখার আগ্রহী, সেক্ষেত্রে এখন যারা নাটক লিখতেছে সেক্ষেত্রে কি আপনি মনে করেন কোনো অংশেই দুর্বল বা কোনো অংশেই কম বা তাদের লেখনই ভালো হচ্ছে না? আমি আমি দেখছি যে আমাদের দেশের যে আলহাজেন, ইনি যে নাটকগুলো লেখেন অনেক পাঠকপ্রিয় নাটক যা ইউটিউবে হাজার হাজার দর্শক হয়, কিন্তু টেলিভিশনে আমাদের কোনো দর্শক এই ধারাবাহিক পর্বগুলো দেখে না, কিন্তু সবাই বিদেশি সিরিয়াল দেখার জন্য ব্যস্ত। এক্ষেত্রে আপনি মানে কেমন মনে করতেছেন বিষয়টা? আমি যখন কলকাতায় ছিলাম, গোটা কলকাতা